الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارة সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাব মহাগ্রন্থ আল কোরআনুল করিম, যা রাব্বুল আলামিনের কালাম, তার বাণী মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতির ইহকাল পরকালের সার্বিক কল্যাণের জন্য শেষ নবী পিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের ওপর নাজিল করেছেন জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতার মাধ্যমে। এই কোরআনে কারীম সম্পর্কে আজকে আলোচনা করব, কোরআনে কারীমের তিলাওয়াতের আদব কায়দা বা নিয়ম নীতিমালা। আজকে ১১ই রমজান ১৪৪১ হিজরি মোতাবেক ৪ মে ২০২০ সোমবার। এই রমজানুল মোবারক মাস যেহেতু শাহরুল কোরআন, কোরআনের মাস, সেই জন্য কোরআনের বিভিন্ন দিক নিয়ে শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাই তার কিতাব মজালিসু শাহরে রমজানে আলোচনা করেছেন। আজকে আমাদের ধারাবাহিক আলোচনা এই কিতাব থেকে মজলিস নম্বর ১৩। শেখ ইবনে উসাইমিন রহমাহুল্লাহ বলছেন, আল মজলিসু সালিসু আশার, ১৩ নম্বর মজলিস হচ্ছে ফি আদাব কিরাআতিল কোরআন, কোরআন তিলাওয়াতের বা কোরআন পাঠের আদব সম্পর্কে বা নিয়ম নীতিমালা সম্পর্কে, যা শরীয়তে যে সম্পর্কে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এই কোরআনে কারীম যা আমাদের সামনে রয়েছে, যা আমরা তিলাওয়াত করছি, যা আমরা শুনছি, যা আমরা মুখস্থ করছি, যা আমরা প্রয়োজনে লিখছি, এই কোরআনে কারীম হচ্ছে আমাদের রব আল্লাহ তাবারাক ওয়া তাআলার বাণী, যিনি বিশ্বজাহানের মালিক, যিনি সমস্ত সৃষ্টিকুলের মাবুদ। এই কোরআনে কারীম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের শক্তিশালী মজবুত রশি হাবলুল্লাহ। এই কোরআনে কারীম হচ্ছে সিরাতে মুস্তাকিম সরল পথ। এই কোরআনে কারীম হচ্ছে বরকতপূর্ণ জিকির উপদেশ, সুস্পষ্ট জ্যোতি নূরে মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের যে প্রত্যেকটি বিষয় রয়েছে তা আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। তিনি জিবরাইল আলাইহিস সালামকে এই বাণী দান করেছেন, দায়িত্ব দিয়েছেন বহনের, যে তিনি নিয়ে নেমে আসবেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে, যাতে করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব জগতের মানুষের জন্য, জিনের জন্য সতর্ককারী মনুদের হতে পারেন। এই কোরআনে কারীম সুস্পষ্ট আরবি ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, যাতে রয়েছে বহুমুখী হিকমত রহস্য। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের অনেক বৈশিষ্ট্য আল কোরআনের বিভিন্ন আয়াতে বর্ণনা করেছেন। তার একটি আয়াত যা রমজান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম সম্পর্কে যে আয়াতগুলি রয়েছে সেখানেই উল্লেখ করেছেন, সূরা বাকারার আয়াত নম্বর ১৮৫তে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান এমন এক মাস যেই মাসে আল কোরআন নাজিল করা হয়েছে। তাহলে রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস, কোরআন অবতীর্ণ হওয়া শুরু হয়েছে, অথবা কোরআনে কারীম পুরো লৌহে মাহফুজ থেকে প্রথম আকাশে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন এই মাহে রমজানে। হুদাল্লিন নাস, এই কোরআনে কারীমের একটি বৈশিষ্ট্য হচ্ছে সমস্ত মানব জাতির জন্য এতে রয়েছে দিক নির্দেশনা, কোন পথে চলতে হবে, কেমন জীবন যাপন করতে হবে, তার তাতে রয়েছে হেদায়ত নামা তালিমাত। অবৈনাতি মিনাল হুদা, এটি কোনো জটিল কিতাব নয়,
মুশকিল নয়, বরং সুস্পষ্ট তাতে দিক নির্দেশনা রয়েছে। কোরআনে কারিম একটি বৈশিষ্ট্য হচ্ছে, কোরআনে কারিম হচ্ছে আল ফোরকান, জি, হক এবং বাতিলের মাঝে, সত্য এবং মিথ্যার মাঝে, ভালো এবং মন্দের মাঝে পার্থক্যকারী, জি। এই কোরআনে কারিম হচ্ছে আজিকরুল হাকিম, জি। কোরআনে কারিম হচ্ছে প্রজ্ঞাময় উপদেশ। এ কোরআনে কারিমকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার আয়াত নম্বর 174-এ বলেছেন, বুরহান, কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, বুরহান ওয়াকাট্টো, দলিল, প্রমাণ মানব জাতির জন্য। মানব জাতি তা যদি মেনে নেয় তো তাদের পক্ষে অকাট্য প্রমাণ হবে, আর যদি মানব জাতির কেউ অস্বীকার করে তার বিপক্ষে সাক্ষী প্রমাণ হবে বিচার দিবসে। যে কোরআনে কারিম হচ্ছে নূরে মুবিন, ওয়ানজালনা ইলাইকুম নূরাম মুবিন, সুস্পষ্ট আলো, যা মানব জাতির অন্তরকে আলোকিত করে থাকে, অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নিয়ে আসে। এই কোরআনে কারিমের এইরকম আরও বহু গুণ কোরআনে কারিমে বর্ণনা করা হয়েছে। তার মধ্যে সূরা ইউনুসের আয়াত নম্বর 57-তে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, কোরআনে কারিম হচ্ছে ওয়াজ, উপদেশ, রবের পক্ষ থেকে, জি, আল্লাহর পক্ষ থেকে উপদেশ। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে উপদেশ আগমন করেছে। ওয়া শিফা উন, কোরআনে কারিমের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে কোরআনে কারিম হচ্ছে শিফা, রোগের আরোগ্য তাতে রয়েছে। মানুষের অন্তরে যে শিরক, কুফরি আর পাপের কামনা বাসনার আর কুপ্রবৃত্তির রোগ আক্রান্ত হয়েছে, সে সমস্ত রোগের এতে শিফা বা চিকিৎসা রয়েছে। ওয়া শিফা উন লিমা ফিস সুদুর, অন্তরের চিকিৎসা রয়েছে। ও হুদান, সেটি হচ্ছে দিক নির্দেশনা দানকারী, হিদায়াত। ও রহমা, কোরআনে কারিম হচ্ছে রহমত, লিল মুমিনিন, মুমিনদের জন্য, কারণ বিশ্বাসীরাই তা থেকে এই রহমত হাসিল করতে পারবে, লাভবান হতে পারবে। সেজন্য রহমত হচ্ছে মুমিনদের জন্য, আর সারা বিশ্বের সমস্ত মানবতাকে সম্বোধন করে আল্লাহ বলছেন এতে উপদেশ রয়েছে মানব জাতির জন্য। এতে যারা চিকিৎসা নিতে চাইবে তাদের জন্য শেফা রয়েছে অন্তরের সমস্ত রকমের ব্যাধি থেকে। কোরআনে কারিমের আরও বরকতের দিক হচ্ছে যে যদিও মূলত তা মানুষের অন্তরের রোগের চিকিৎসা, কিন্তু শারীরিক, মানসিক, সার্বিক রোগের চিকিৎসাও তার মাধ্যমে হতে পারে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সূরাতুল ফাতিহা শিফা আমিন কুল্লি দা, সূরা ফাতিহা প্রত্যেক রোগের শিফা, চিকিৎসা। কোরআনে কারিম সম্পর্কে আরও আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন সূরা বনী ইসরাইলের আয়াত নম্বর 9-10, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হি আকওয়াম, নিশ্চয় এই কোরআন এমন একটি কিতাব যেই কিতাব মানব জাতিকে রাস্তা দেখায়, সুপ্রতিষ্ঠিত রাস্তা, যেটি সবচেয়েতে বেশি সুপ্রতিষ্ঠিত রাস্তা, আকওয়াম, জি, যেটি সর্বাধিক সোজা রাস্তা, সুপ্রতিষ্ঠিত রাস্তা, যেই রাস্তায় যে চলবে সে কখনো বিভ্রান্ত হবে না, সে কখনো হতভাগা হবে না। ওয়াবাশশিরুল মুমিনিনা আল্লাযিনা ইয়ামালুনা সালিহাত, আর যারা সৎকর্মশীল বিশ্বাসী তাদেরকে কোরআনে কারিম সুসংবাদ শোনায়। তাহলে কোরআনে কারিম হচ্ছে সুসংবাদদাতা। কী সুসংবাদ শুনে? আন্না লাহুম আজরান কাবীরা, তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। পক্ষান্তরে ওয়ান্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা, যারা পরকালে বিশ্বাসী নয়। সুতরাং কোরআনে কারিমের বিধি বিধানের তোয়াক্কা করে না। আতাদনা লাহুম আযাবান আলীমা, তাদের জন্য মর্মান্তিক শাস্তি আমি প্রস্তুত করেছি। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 82-তে আরও আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, কোরআনে কারিম আমি নাজিল করেছি যাতে শিফা, আরোগ্য রয়েছে, ওয়া রাহমা, এবং রহমত রয়েছে, লিল মুমিনিন, বিশ্বাসীদের জন্য। ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা, জালিমদের ক্ষতি আরো বৃদ্ধি করে, জালিমরা আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়, কারণ জালিমদের কল্যাণ চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এই আল কোরআন নাজিল করে যে তারা তা থেকে উপকৃত হবে, আলো নেবে। কিন্তু যখন তারা অস্বীকার করেছে, অমান্য করেছে, অবজ্ঞা করেছে, তখন তারা
ক্ষতিগ্রস্ত হয়েছে, বরং তাদের ক্ষতি আরো বৃদ্ধি পেয়েছে। জি, দিনের আলোতে যেমন বাদুর দেখতে পায় না অথচ দিনের আলো, তাহলে দিনের আলোর দোষ নেই, বরং দোষ হচ্ছে বাদুড়ের চোখের যে আলোতে দেখতে পায় না। ঠিক তেমনি যারা কোরআনে করিম থেকে হেদায়ত পায় না, তাদের দোষ যে তারা কোরআনে করিম থেকে হেদায়ত পাওয়ার যোগ্যতা অর্জন করার চেষ্টা করে না। ঈমানের মাধ্যমে অন্তরকে পরিষ্কার করার জন্য সচেষ্ট হওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআনে করিম দিয়ে সার্বিক জীবনে মঙ্গল করেন এবং দুনিয়া এবং আখেরাতে আল্লাহ রাব্বুল আমাদেরকে কামিয়াব করেন। কোরআনে করিমের এইরকম বহু বৈশিষ্ট্য আর গুণ রয়েছে। আসল বিষয়ের দিকে এখন যাই, তা হচ্ছে কোরআনে করিম তেলাওয়াতের আদব কায়দা। আটটি আদব শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাই আলোচনা করেছেন এই মজলিসে। ইনশাআল্লাহ তাআলা আমি সংক্ষেপে সেই আদবগুলি তুলে ধরব। প্রথম আদব তিনি বলছেন, ফামিন আদাবি তিলাওয়াতি ইখলাসুন নিয়াতি লিল্লাহি তাআলা ফিহা। কোরআনে করিমের তেলাওয়াতের সর্বপ্রথম যে আদব শরঈ নীতিমালা, যে আদব কায়দার খেয়াল রাখা উচিত, সেটা হচ্ছে অন্তরকে আল্লাহর সন্তুষ্টির জন্য খালিস করা, নিখুঁত নির্ভেজাল করা। কোরআন তেলাওয়াতের উদ্দেশ্য হবে আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি, আল্লাহ রব্বুল আলমীর কাছে কিছু পাবো, আল্লাহ রব্বুল আলমিনের দিনকে জানবো, আল্লাহ রব্বুল আলমীর দিন কে শিখবো এবং সেই দিন জানার পরে পালন করব, কোরআনে করিমে আমাকে যে সম্বোধন করা হয়েছে তা আদায় করব। ইখলাসুন নিয়্যা, দুনিয়ার কোনো গরজ স্বার্থ থাকবে না, এই কোরআনকে দুনিয়ার গরজে ব্যবহার করবে, কোথায় কোরআন দিয়ে কিছু লাভ করা যায় বকশিয়ে বেড়াবে, কোরআন বিক্রি করে বেড়াবে, বিক্রি করা অর্থ কোরআনে কপি বিক্রি করা নয়, বরং কোরআন খতম এত টাকায় এক খতম, কে কত খতম নেবেন, আপনার বাবার নামে মায়ের নামে খতম যে বেদাতপন্থীরা করে থাকে, তারপরে খতমের মজলিস কায়েম করা, আর তারপরে ভোজ খাওয়ার আশায় কোরআন বগলে করে করে বাড়ি বাড়ি গিয়ে কোরআন খানি করে বাড়া, এগুলি হচ্ছে পার্থিব গরজ এবং বেদাতি তরিকে। আল্লাহ জানে এগুলো থেকে মুসলিম জাতিকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন। কোরআনে করিম হচ্ছে গুরুত্বপূর্ণ এবাদত, আর এবাদতের জন্য প্রথম শর্তই হচ্ছে ইখলাস। যদি ইখলাস থাকে তাহলে কবুল হবে। আল্লাহ বলছেন, ফাদউল্লাহ মুখলিসিন আল্লাহউদ্দিন, সুরায় গাফির আয়াত নম্বর 14-তে আল্লাহর জন্য দিনকে খালিস করে নিখুঁত নির্ভেজাল করে আল্লাহর কাছে দোয়া করো। আর আল্লাহ সুরায় জুমার আয়াত নম্বর 2-এ বলছেন, ফাবুদিল্লাহ মুখলিসাল্লাহউদ্দিন, আল্লাহর জন্য দিনকে খালিস করে নিখুঁত নির্ভেজাল করে তার ইবাদত বন্দেগী করো। সুতরাং কোরআন তেলাওয়াত যেন আল্লাহর জন্য খলুসিয়াতের সাথে হয়। আল্লাহ রাব্বুনা সূরা বাইয়ান আয়াত নম্বর 5-এ বলেছেন, ওমা উমেরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, মানব জাতিকে একমাত্র নির্দেশ দেওয়া হয়েছে, এভিন্ন আর কোনো নির্দেশ নেই, যে তারা আল্লাহর ইবাদত করবে। আর কোরআনে করিমে তেলাওয়াত হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ইবাদত। মুখলিসিন লাহুদ্দিন হুনাফা, আল্লাহর জন্য দিনকে নিখুঁত নির্ভেজাল করে খলুসিয়াতের সাথে হুনাফা একনিষ্ঠ হয়ে। কোরআনে করিমের তেলাওয়াতের দ্বিতীয় আদব হচ্ছে যে কোরআনে করিম যখন তেলাওয়াত করবেন তখন যাত করে আপনার অন্তর কোরআনের সাথে উপস্থিত থাকে। জি, এবং যা কিছু পড়ছেন তা আপনি বুঝার চেষ্টা করবেন, গভীরভাবে চিন্তা করবেন সেই বিষয়গুলি নিয়ে এবং তার অর্থগুলি অনুধাবন করার চেষ্টা করবেন, এবং কোরআনে করিম পড়বেন বিনয়ী হয়ে খুশুর সাথে, এবং অন্তরকে এমনভাবে হাজির রাখবেন যে কোরআনে করিম যখন তেলাওয়াত করছেন আর সেই তেলাওয়াতের আওয়াজ আপনার কানে যখন পৌঁছেছে, মনে করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই আল কোরআন দ্বারা সম্বোধন করছেন, যে এই কোরআনে করিম আল্লাহর বাণী, যাতে আপনাকে বলা হচ্ছে হয় করো আর না হয় ছাড়ো, যেটা করার জন্য বলা হচ্ছে, বলার জন্য বলা হচ্ছে সেটা করবেন বলবেন, আর যেটা পরিত্যাগ করতে বলা হয়েছে সেটা পরিত্যাগ করবেন। এইরকম অন্তরকে হাজির করে কোরআনে করিম তেলাওয়াত করতে হবে, এক কথায় বিনয়ী খুশুর সাথে। কোরআনে করিমের তেলাওয়াতের তৃতীয় আদব হচ্ছে যে পবিত্রতার সাথে কোরআন তেলাওয়াত করবেন, পবিত্র অবস্থায় কোরআন তেলাওয়াত করবেন,
নাপাক অবস্থায় নয়, কারণ কোরআনে করিম হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের বাণী। আল্লাহ রব্বুল আলমিনের বাণীর তাজিম এটি একজন মমিনের জন্য ফরজ। সুতরাং বড় নাপাকির অবস্থায় মোটেই কোরআন তেলাওয়াত করবেন না। তাই বলছেন শেখ হোসেন, ওয়ালা ইয়াকরাউল কোরআন ওয়া হুয়া জনবুন, গোসল ফরজ হয়ে আছে স্বপ্নদোষ হয়ে অথবা স্বামী স্ত্রী মিলনে। এই জুনবি অবস্থায় নাপাক অবস্থায় কোরআন তেলাওয়াত করবে না, হাত্তা ইগতিসালা, যতক্ষণ পর্যন্ত গোসল না করে নেবে। যদি পানি ব্যবহার করা সম্ভব হয় অথবা পানি লব্ধ থাকে, পানি আছে, আর যদি পানি না থাকে অথবা পানি আছে কিন্তু অসুস্থতার কারণে পানি ব্যবহার করতে পারছে না, তাহলে আউইয়া তাইয়াম্মাম, তাইয়াম্মাম করে নেবে। বড় নাপাকি অথবা ছোট নাপাকি দূরীকরণের ক্ষেত্রে তাইয়াম্মাম ওযু গোসলের বিকল্প। তবে মনে রাখবেন যে বড় নাপাকির অবস্থায় কোরআন তেলাওয়াত করা জায়েজ নয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জিকির আজকার করবে। ওয়ালিল জুনুবি আন ইয়াজকুর আল্লাহ, আল্লাহর জিকির আজকার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই সমস্ত জিকির আজকার করবে। ওয়া ইয়াদউহু, দোয়াও করবে, এমন কি কোরআনে করিমের দোয়া করতে পারবে। তাহলে কোরআনে করিম থেকে দোয়াগুলি বেছে বেছে যদি দোয়া করে তাহলে কোন দোষের বিষয় নেই, সেটা দোয়া হইল। কানা রাসূলুল্লাহ ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহিয়ানিহি, রাসূলুল্লাহ সর্বদা আল্লাহর জিকির আজকার করতেন, আর জিকিরের একটা অংশ হচ্ছে দোয়া। সুতরাং জিকির আজকার দোয়ার ক্ষেত্রে কোরআনি বাক্য যদি উচ্চারণ করে কোনো অসুবিধা নেই। কেউ যদি বলে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, কোনো অসুবিধা নেই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কোনো অসুবিধা নেই। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতা ইন্নাকা আনতাল ওয়াহাব, দুয়ার ভঙ্গিমাতে বলছে, তাহলে কোনো অসুবিধা নেই। দুয়া আর তেলাওয়াতে এক জিনিস নাই, যেটাকে অনেকে বুঝেন না, না বোঝার কারণে উল্টো পাল্টা ফতোয়া দিয়ে থাকেন। আর তেলাওয়াত হচ্ছে আয়াতের শুরু থেকে তেলাওয়াত করা, মাঝখান থেকে আপনার তেলাওয়াত চলবে না। তাহলে যেমন রব্বানা আতিনা ফিদ্দুনিয়াকে নিয়ে আমি ওমিনহুম মান ইয়াকুল রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, তাহলে ওমিনহুম মান ইয়াকুল থেকে যখন তেলাওয়াত করবেন আয়াতের শুরুতে, এটা হচ্ছে তেলাওয়াত, এটা দোয়া হলো না। কিন্তু রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা যে তেলা ঠিক দোয়ার জায়গা থেকে শুরু করছেন, এইরকমই কালা রব্বিশরাহলি, আপনি কালা থেকে শুরু করলেন আয়াতের শুরু থেকে তেলাওয়াত হলো, কিন্তু রব্বিশরাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হলুল উকদা মিন লিসানি ইফকাহু কওলি, দোয়া। দোয়ার আগে বিসমিল্লাহ বলার প্রয়োজন নাই। জি হ্যাঁ, আর নাফাক অবস্থায় দোয়া করতে কোনো অসুবিধা নেই। এইরকমই আপনার ইউনুস আলাইহিস সালামের দোয়া, জি, ফানাদা ফি যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটি হচ্ছে আয়াত। কিন্তু আপনি ফানাদা ফি যুলুমাতি এখান থেকে না বলে বা তার আগে থেকে আয়াতের শুরু থেকে না পড়ে তেলাওয়াত না করে যদি শুধু বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তাহলে এটি তেলাওয়াত হলো না, এটি দোয়া করা হলো। তো আশা করি দোয়া এবং তেলাওয়াতে পার্থক্য বুঝেছেন। এই বিষয়টি বারবার করে বোঝাবার চেষ্টা করি এই জন্য যে সেজদাতে দোয়া করা যাবে কোরআনে কারিমে, কিন্তু সেজদাতে তেলাওয়াত করা যাবে না, নিষেধ রয়েছে। এই দুটো কথায় পার্থক্য রয়েছে। কোরআনে কারিমের চতুর্থ আদব হচ্ছে যে নাপাক অবস্থা, নাপাক জায়গায় বা নোংরা জায়গায় বা ময়লা আবর্জনাপূর্ণ জায়গায় বা এমন জায়গায় যেখানে মানুষ হইচই করছে হাটে বাজারে বা গল্প গুজব করছে, আর সেখানে কোরআন তেলাওয়াত করছেন, কেউ শুনছে না, এতে কোরআনে কারিমের অবমাননা হয়। এইরকম জায়গায় কোরআন তেলাওয়াত করবেন না। হ্যাঁ, নাপাক জায়গায় কোরআন তেলাওয়াত করবেন না, নোংরা ময়লা আবর্জনাপূর্ণ জায়গায় কোরআন তেলাওয়াত করবেন না, এমন জায়গায় যেখানে লোকেরা হইচই আর গাল গল্প ব্যস্ত রয়েছে আর লোকেরা কেউ শুনছেন আর আপনি কোরআন তেলাওয়াত করছেন, এমন করবেন না, কারণ এটা কোরআনে কারিমের সম্মান প্রদর্শন হলো না। জি, এইরকমই না পাকিস্তানের মধ্যে হচ্ছে বাইতুল খালা, আপনার টয়লেটে কোরআন তেলাওয়াত করবেন না, পেশাব পায়খানার জায়গায় কোরআন তেলাওয়াত করবেন, কারণ এটা কোরআনে কারিমের আদবের পরিপন্থী বিষয়, আপনি কোরআনে কারিমের শ্রদ্ধা সম্মান করলেন না। জি, কোরআনে কারিম যদি তেলাওয়াত নাপাক জায়গায় না করা যায়, তাহলে কোরআনে কারিমের তাবিজ বেঁধে গায়ে হাতে বেঁধে আপনি বাথরুমে যাচ্ছেন, আপনি নাপাক অবস্থায় থাকছেন, এটা কোরআনে কারিমের সাথে কত বড় বেয়াদবি হচ্ছে। আর সেটাকে এক শ্রেণীর আলেম সমাজ জায়েজ করছেন, না, মোটেই জায়েজ নয়। সেটা কোরআন দিয়ে তাবিজ হোক অথবা গায়ের কোরআন দিয়ে তাবিজ হোক,
বোধগম্য হোক আর বোধগম্য না হোক, তাবিজ জায়েজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবিজের কোনো ভাগ করেননি, পক্ষান্তরে ঝাড়ফুঁকের ভাগ করেছেন। যদি শিরক না থাকে তাহলে লা বাসা বিরকা মা লাম ইয়াকুন শিরকান। পাঁচ নম্বর আদব হচ্ছে যে কোরআন তেলাওয়াতের শুরুতে বিতাড়িত শয়তানের অনিষ্ট থেকে পানাহ চেয়ে নেবেন, আশ্রয় চেয়ে নেবেন। সেটা কিসের মাধ্যমে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এ পড়ার মাধ্যমে, বা আউযু বিল্লাহি সামিল আলী মিনাশ শাইতানির রাজিম, এভাবে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চেয়ে নেবেন যখন কোরআন পড়তে ইচ্ছুক হবেন। কারণ সূরা নাহলের আয়াত নম্বর 98-এ বিশেষভাবে আল্লাহ নির্দেশ দিচ্ছেন, আর ইস্তিআজা পড়া বিশেষ করে কোরআন তেলাওয়াতের শুরুতে, ফাইজা কারাত আল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন তুমি কোরআন তেলাওয়াত শুরু করবে তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় চেয়ে নেবে, যাতে করে শয়তান কোরআন তেলাওয়াতে বাধাগ্রস্ত না করতে পারে, কোরআন তেলাওয়াত কমপ্লিট করায় বাধা না দিতে পারে। কারণ মাঝখানে কোরআন তেলাওয়াত করতে করতে একবার মনটা চলে যাচ্ছে মোবাইলের দিকে, একটা একবার চলে যাচ্ছে ছেলে মেয়ের দিকে, একবার চলে যাচ্ছে পরিবারের দিকে, একবার চলে যাচ্ছে হাট বাজারের দিকে, একবার চলে যাচ্ছে কোন দিকে ধান্দা চলে যাচ্ছে। এগুলি সব শয়তানের পক্ষ থেকে। যখন আপনি অন্তর থেকে খলুসিয়াতের সাথে বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় চেয়ে আপনি আল্লাহর কোরআন কাছে আশ্রয় চাইবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আর তারপরে কোরআন তেলাওয়াত করবেন, তখন শয়তানের অনিষ্ট থেকে আপনি নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন। বিসমিল্লাহর বিষয়টি, বিসমিল্লাহ যদি আপনি বিসমিল্লাহ কখন পড়বেন আর কখন পড়বেন না এই বিষয়টি আলোচনা করি। শেখ হোসেন বলছেন, আম্মাল বাসমালা তো ফাইন কানে ইবতিদাউ কিরাতিহি মিন আসনায় সূরাতে ফালা ইউবাসমিল। যদি আপনি কোরআন তেলাওয়াত শুরু করছেন কোনো সূরার ভিতরের কোনো আয়াত থেকে, জি, যেমন আপনি লিল্লাহি মা ফিস সামাওয়াতি থেকে সূরা বাকারা শুরু করছেন, তাহলে আউযু বিল্লাহ বলে সরাসরি তেলাওয়াত শুরু করে দেবেন, বিসমিল্লাহ বলবেন না। ওয়াইন কান মিন আউয়ালি সূরা, আর যদি সূরার প্রথম থেকে কোরআন তেলাওয়াত শুরু করেন, সূরাতুল ফাতিহা থেকে শুরু করলেন, সূরা বাকারা থেকে শুরু করছেন, আপনি যে কোনো সূরা থেকে শুরু করছেন, তাহলে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতান। একমাত্র সূরায়ে তওবার শুরুতে বিসমিল্লাহ পড়বেন না, কারণ সাহাবায়ে কেরামরা যখন করে লিখেছেন তখন সূরায়ে শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির পরে সূরায়ে তওবা শুরু করবেন। কোরআনে কারিমের তেলাওয়াতের, কোরআনে কারিমের তেলাওয়াতের ৬ নম্বর আদব হচ্ছে যে আপনি সুন্দর স্বরে কোরআন তেলাওয়াত করবেন, আপনি সুর করে কোরআনে কারিম তেলাওয়াত করবেন। জি, আপনি যথাসাধ্য আপনাকে যতটা আল্লাহ কণ্ঠ দিয়েছেন সেটাকে সুন্দর আওয়াজে পেশ করার চেষ্টা করবেন। সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বলছেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার, আবু হুরায়রা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামা আযান আলি নবীন হাসানি সাউতি ইয়াতাগান, আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু শোনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, যে হাসানি সাউতে, যিনি অত্যন্ত সুন্দর কণ্ঠে আনে কোরআন সুর করে মধুর কণ্ঠে পাঠ করতেন, ইয়াজহারবে এবং জোরে তেলাওয়াত করতেন, উচ্চ স্বরে তেলাওয়াত করতেন। এইরকমই জুবাইর বিন মুতঈম রাদিয়াল্লাহু আনহু বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি মাগরিবের সালাতে সূরায়ে তুর পড়তে শুনেছি, ফামা সামিতু আহাদান আহসানা সাউতান আও কিরাতা মিনহু, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি সুন্দর কণ্ঠে কারো তেলাওয়াত শুনিনি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত সুন্দর কণ্ঠে করেছেন। এইরকমই হাদিস রয়েছে, যায়্যিনুল কোরআনা বি আসওয়াত, তোমাদের আওয়াজ দ্বারা, কণ্ঠ দ্বারা কোরআনকে সুসজ্জিত করো। কোরআনে কারিমের সাত নম্বর আদব হচ্ছে যে কোরআনে কারিম আপনি যখন তেলাওয়াত করবেন তাড়াহুড়া করে নয়, বড় স্পিডে নয়, বরং তারতিলের সাথে, তারতিল বলতে ধীর স্থিরতার সাথে পড়বেন, এক একটি আয়াত করে পড়বেন আর থামবেন, এটা সবচাইতে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলের আয়াত নম্বর 4 ইরশাদ করেছেন, ওরাত্তিলিল কোরআন তারতিলা, তোমরা কোরআনে কারিম তেলাওয়াত করো ধীর স্থিরতার সাথে। সুতরাং তাড়াহুড়া না করে প্রত্যেকটি অক্ষরকে সুন্দরভাবে
উচ্চারণ করে সোজা করে সঠিকভাবে আদায় করবেন। যেমন সহিহ বুখারীতে আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রয়েছে যে তাকে জিজ্ঞাসা করা হয় আন্নাহু সুইলা আন কিরাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিরাত কোরআন পাঠ সম্পর্কে জিজ্ঞাসা করা হয় আনাস মালিককে যে কেমন ছিল। ফাকালা, তখন আনাস মালিক বলেন কানাত মদ্দন, লম্বা টান দিয়ে তিনি তেলাওয়াত করতেন। সুম্মা কারা, তারপরে পড়লেন, এইভাবে পড়ে দেখেন একটু, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়ামুদ্দু, বিসমিল্লাহ, বিসমিল্লাহকে টান দিয়ে পড়তেন, ওয়ামুদ্দু আর রহমান রহমান রহিম টান দিয়ে দিয়ে পড়তেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেরাত সম্পর্কে যখন তাকে জিজ্ঞাসা করা হয় তিনি বর্ণনা করেন কানা ইউকাত্তিউ কিরাতাহু আয়াতান আয়াতান, তিনি এক একটি আয়াত করে থেমে থেমে পড়তেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, এইভাবে তেলাওয়াত করতেন এক একটা। মুসনাদ আহমদ, আবু দাউদ, তিরমিজির হাদিস। এইভাবে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে লা তানসুরুহু নাসরা রামালি, যেমন মানুষ হাতে নিয়ে বালি বালি হাতে নিয়ে যদি ছিটায় বা ছাড়ে তো সাথে সাথে সবগুলি উড়ে যায়, ওইভাবে তোমরা দ্রুত বেগে কোরআন তেলাওয়াত করিয়েন। ওয়ালা তাহুজ্জু হাজ্জা শেরে, আর কবিতা পাঠের মতো তোমরা ধাঁই ধাঁই করে কোরআন তেলাওয়াত করিও না। কিফু ইন্দা আজাব এই বেহি, যেই দিকগুলি বিস্ময়কর দিক, আশ্চর্যজনক দিক রয়েছে কোরআনে কারিমের, সেখানে একটু অবস্থান করো, থেমে চিন্তা করো, বোঝার চেষ্টা করো। হাররেকু বেহিল কুলুব, এবং কোরআনে কারিমের দ্বারা তোমাদের হৃদয়গুলিকে নাড়া দাও। কোরআনে কারিমের আট নম্বর আদব, আর এই দিয়ে আজকের আলোচনা শেষ হচ্ছে। বলছেন শাইখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি যে কোরআনে কারিমের অষ্টম আদব হচ্ছে যে যখন কোরআনে কারিমের তেলাওয়াত করতে গিয়ে সেজদার আয়াত আসবে তখন আপনি রাতে হোক আর দিনে হোক কি করবেন, সেজদায় তেলাওয়াত করবেন বা সুজুদ তেলাওয়া করবেন। তেলাওয়াতের সেজদা, সালাতের বাইরে তেলাওয়াতের সেজদা রয়েছে, আর সেজদায়ে শুকর রয়েছে, কোনো খুশির খবর আসলে সেজদায়ে শুকর রয়েছে। আর এমনি এমনি নফল সেজদা, নফল সালাত ছাড়া যা এক শ্রেণীর বিদাতিরা করে থাকে, মসজিদে সালাত আদি করার পরে বসে আছে আর তারপরে তখন একটা সেজদা দিয়ে মসজিদ থেকে টান দিল, না এটি বেদাতি সেজদা, এটি হচ্ছে বেদাতি, এইরকম কোনো সেজদা নেই। যে হাদিসগুলিতে সেজদার ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে যে সেজদার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ হয়, মর্যাদা উঁচা হয়, গুনাহ মাফ হয়, সে সেজদা বলতে নফল সালাত বা নফল নামাজকে বোঝানো হয়েছে। ভালো করে মনে রাখবেন, রাসূলুল্লাহ সাহাবাই কেরাম সালাতের বাইরে এই তেলাওয়াতের সেজদা আর শুকরের সেজদা ছাড়া অন্য কোনো সেজদা এরকম করেননি। সেজদা তেলাওয়াত করবেন এবং সেজদা তেলাওয়াত কী পাঠ করবেন, সালাতের সেজদাতে যা পাঠ করেন তাই পাঠ করেন, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, এছাড়াও সুবহানাক আল্লাহু রাব্বানা ওয়া হামদিক আল্লাহু মাগফিরলি, এই তাসবিহগুলি পাঠ করবেন। এছাড়াও যে কোনো দোয়া করতে পারবেন, তাকবীর দিয়ে বলছেন ফায়ুকাব্বিরু লিসসুজুদ, শেখ ইবনে উসাইম বলছেন যে সেজদা যখন যাবেন তখন তাকবীর দিয়ে সেজদায় যাবেন, সেজদা তেলাওয়াতে, আর যখন উঠবেন তখন তাকবীরও দেবেন না আর সালামও ফিরবেন না, সালাম ফিরাও নেই আর তাকবীর দেওয়াও নেই। একমাত্র সালাতের ভিতরে যদি সুজুদ তেলাওয়া হয়, সেজদা তেলাওয়াত হয়, সালাতের ভিতরে তেলাওয়াত করলেন সেজদার আয়াত আর তারপরে আপনি সেজদায় গেলেন, তাহলে সেজদায় যাওয়ার সময় তাকবীর বলবেন আর সেজদা থেকে ওঠার সময় তাকবীর বলবেন। কারণ সালাতের বিষয়টি সম্পর্কে সাহেব ইবনে উসাইমিন বলছেন যে কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতের ভিতরে কি করতেন, আন্নাহু কানা ইউকাব্বিরু ফি সালাতি কুল্লামা খাফাজা ওয়া রাফা, যখন ঝুঁকতেন অথবা উঠতেন, সুতরাং আপনি যখন সেজদার জন্য ঝুঁকলেন তখনও তাকবীর পাঠ করবেন সালাতের ভিতরে, আর সেজদা থেকে যখন উঠবেন তখনও তাকবীর পাঠ করে উঠবেন। এই রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। কিন্তু সলাতের বাইরে যদি সেজদা তেলাওয়াত করেন তো আল্লাহু আকবার দিয়ে সেজদা করবেন আর তারপর উঠে যাবেন, তকবীর বলবেন না। যদিও বিষয়টিতে ইখতিলাফ রয়েছে, আর একটি মত কিছু কিছু আলামারা পেশ করেছেন যে উঠার সময় তকবীর বলবে, আল্লাহু আলাম, কিন্তু শেখ বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকমটা করেননি বা এরকম কোনো প্রমাণ নেই। সুতরাং সেজদা তেলাওয়াতের ক্ষেত্রে যাবেন তকবীর দিয়ে আর উঠবেন তখন বিনা তকবীরে উঠে যাবেন।
এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআনের তাজিম করার তৌফিক দান করেন, কোরআনের পুরোপুরি হক আদায়ের জন্য সচেষ্ট হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনকে কোরআন দ্বারা যেন আলোকিত করেন, কোরআন দিয়ে আমাদেরকে দুনিয়া আখেরাতে যেন উপকৃত করেন, এবং কোরআনে করিমের দাওয়াত সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আমাদের পিতামাতার গুনাহ খাতা যেন মাফ করে দেন, সমস্ত মোমিন মোমেনাত যারা ইমান অবস্থায় দুনিয়াতে চলে গেছে আল্লাহ তাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়াসসালামু আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।